দেখছেন এমকে টেলিভিশন। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি এস রহমান। ঘাটালে পৃথক দুটি স্থানে বজ্রপাতে এক কলেজ ছাত্রসহ দুজনের প্রাণহানি হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও আহত হয়েছেন ছয়জন। বৃহস্পতিবার বিকাল পাঁচটায় এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, বিকাল সাড়ে পাঁচটায় জামুরিয়া ইউনিয়নের নব রত্তবাড়ি গ্রামে শাহাদুদ হোসেন নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যায়। সে পুকুরে মাছ ধরতে গিয়েছিল। মৃতের বাবার নাম আব্দুল সালাম। একই সময়ে বন্ধুদের সাথে ফুটবল খেলা শেষে গুণগ্রাম থেকে মধ্যকন্যা নিজ বাড়ি ফেরার পথে বজ্রপাতে সরকারি জিবিজি কলেজের প্রথম বর্ষের ছাত্র রনি মারা যায়। সে উপজেলার মধ্যকন্যা গ্রামের আবু হানিফের ছেলে। এছাড়াও পৃথক বজ্রপাতে আহত হয়েছেন আরো ছয়জন। এরা হচ্ছে উপজেলার মধ্যকন্যা গ্রামের আনিস আলীর ছেলে খোরশেদ আলম, আব্দুর রহমানের ছেলে রমজান আলী, নবরত্ন গ্রামের জুব্বার আলীর ছেলে আবেদ আলী, কান্দুলিয়া গ্রামের বেলাল হোসেন ও লিমন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি, এস রহমান, এমকে টেলিভিশন। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।